একটা সময় অবশ্যই সুযোগ আসবে এবং আমি ওই সুযোগের অপেক্ষাটাই আছি। আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি এবং আমার ক্রিকেট ক্যারিয়ারে আমি যতবার ড্রপ হয়েছি, বাদ পড়েছি টিম থেকে, ততবার আমি চ্যালেঞ্জ নিয়েছি। যেভাবে টেস্ট ক্রিকেটারকে টি টোয়েন্টি খেলিয়ে দেওয়া হচ্ছে, টি টোয়েন্টি ক্রিকেটারকে টেস্ট, মিডল অর্ডার ব্যাটারকে ওপেন করানোর চিন্তাভাবনা টিম সিলেকশন কমিটির মাথায়। কিন্তু নির্বাচক টিম ম্যানেজমেন্ট কি তাদের মাথা থেকে ইমরুল কায়েসকে ছুঁড়ে ফেলেছেন? পাকিস্তানের মতো দুর্দান্ত এক দলের বিপক্ষে টেস্ট সিরিজে ইমরুলের অভিজ্ঞতা ও তার পুরনো পারফরম্যান্সকে মূল্যায়ন করা যেত না? নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার, দেশি নগদে বেশি লাভ। তাকে না নেয়ার পক্ষে সিলেকশন কমিটির যুক্তি রেডি থাকতে পারে। সবশেষ 2019 ভারতের মাটিতে দুই টেস্টে চার ইনিংসে তার ব্যর্থতার কারণে রান করেছিলেন 6, 6, 4 এবং 5। চলমান জাতীয় লীগের 4 ম্যাচের 9 ইনিংসেও 200 রান করতে পারেননি ইমরুল। জাতীয় লীগের চলতি মৌসুমের পরিসংখ্যান ইমরুল কায়েসের পক্ষে নয়, তবে তিনি তো দীর্ঘ ফরম্যাটের খেলাতেই আছেন। কিন্তু নাঈম শেখ কিসের ভিত্তিতে ডাক পেলেন টেস্ট দলে? বাহাতি এই ওপেনারের গড় 16, সবশেষ খেলা ম্যাচে 2 ইনিংসেই 0 করেছেন। এর চেয়েও বড় বিষয়, নাঈম প্রথম শ্রেণীর ক্রিকেটে শেষ ম্যাচ খেলেছেন প্রায় 22 মাস আগে। ইঞ্জুরির কারণে যখন তামিম ইকবালের খেলা হবে না, অনিশ্চয়তায় সাকিব আল হাসান, তখন অভিজ্ঞতার বিবেচনায় ইমরুল কায়েসকে এই সিরিজে ডাকা হয়তো যেতই। পাকিস্তানের এমন দুর্ধর্ষ পেস বোলিংয়ের বিপক্ষে ইমরুল কায়েস থাকলে ওপেনিংটাও হয়তো পোক্ত হতো। ঘরের মাঠে খেলা টেস্টে তার ব্যাটিং গড় 27, 3টি সেঞ্চুরি ও 3টি হাফ সেঞ্চুরি। 24 টেস্টের 47 ইনিংসে ঘরের মাঠে ইমরুল কায়েসের রান 1215। ইমরুল কায়েসের পাকিস্তানের বিপক্ষে রেকর্ডও ভালো, 2 টেস্টের 4 ইনিংসে 249 রান করেছেন, 4 ইনিংসের মধ্যে 1টা সেঞ্চুরি ও 1টা 50। রানের গড় 62.25। কেরিয়ার সেরা 150 রানের ইনিংসটাও পাকিস্তানের বিপক্ষে 2015 সালে। 6 বছর আগে পাকিস্তানের বিপক্ষে খুলনায় তামিম ও ইমরুলের বাংলাদেশের পক্ষে করা 312 রানের দ্বিতীয় সর্বোচ্চ জুটির কথা ভুলে গেছেন নির্বাচকরা। অনেক সময় দেখা গেছে অনেক ক্রিকেটার অফর্মের কারণে জাতীয় দলের বাইরে থাকলেও কোনো বিশেষ দলের বিপক্ষে যদি তার ভালো খেলার ট্র্যাক রেকর্ড থাকে, তাহলে সেই দলের সাথে খেলায় তাকে বিবেচনা করা হয়। যদি আমাদের ওপেনিং জুটি সেটেল থাকতো, তবে ইমরুল কায়েসের বিষয়টা উঠত না। কিন্তু ওপেনিং জুটি নিয়ে বিচলিত দেখা যাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। সাইফ পারছেন না, তার জায়গায় মিডল অর্ডার ব্যাটার জয়কে দিয়ে ওপেনিংয়ের চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। ডেকে আনা হয়েছে প্রথম শ্রেণীর ক্রিকেটার, অভিজ্ঞতা নেই এমন ক্রিকেটারকেও। এমনকি তিনে খেলা শান্তকেও ওপেনিং করানোর কথা ভাবা হচ্ছে। কিন্তু সুযোগ থাকার পরেও ইমরুল কায়েসকে ভাববার কারণ মনে হলো না নির্বাচকদের। আপনি যখন ন্যাশনাল টিমে থাকবেন তখন সবাই আপনার কাছে থাকবে, আপনাকে নিয়ে কথা বলবে, আপনার পাশে থাকবে। অভিজ্ঞতা অন্য দলগুলোর কাছে সম্পদ, এদেশের অভিজ্ঞতা যেন বোঝা। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।